যখন ডাকি তখন পাই, অতীন ঘোষকে এবার চাই। কাশ্মীর ভুল গেছে বিধানসভা কেন্দ্রে, গলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই স্লোগান। এমনিতেই অতীন ঘোষের জনপ্রিয়তা প্রশ্নাতীত, একদিকে স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ, অন্যদিকে ডেপুটি মেয়র, এই দুটো পদেরই গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। এবার তার কাঁধে নতুন দায়িত্ব, কাশ্মীর বিলগাছে বিধানসভায় 2021 ভোটের জন্য তাকেই বিধায়ক পদে পদপ্রার্থী মনোনীত করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যবে থেকে নাম ঘোষণা হয়েছে তারপর থেকেই চুটিয়ে করছেন প্রচার, মিটিং, মিছিল। বাদ গেল নাম মঙ্গলবার দিন সকালটাও। এদিনও স্থানীয় পুর সমন্বয় গৌতম হালদারকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন তিনি। এদিন তারা যেখানে গেলেন সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে স্বাগত জানালেন। এদিন কাশীপুর বিলগাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতীন ঘোষ কথা বলেন এলাকার মানুষের সঙ্গে, জানতে চাইলেন তাদের কি কি উন্নয়ন করা বাকি রয়েছে, আর ভোটে জিতে আসলে তিনি কি কি উন্নয়ন করতে চান তাও বোঝালেন মানুষকে। এদিন অতীন ঘোষ আরো বলেন, 10 বছরে যা যা উন্নয়ন হয়েছে ক্ষমতায় এসে আরো 5 বছরে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলছেন সোনার বাংলা করব, তারই উক্তিকে কটাক্ষ করলেন গৌতম হালদার। তিনি বলেন রক্তমাখা হাত নিয়ে সোনার বাংলা করা যায় না, ইতিমধ্যেই বাংলা সোনার বাংলায় পরিণত হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিতে এসে সোনার ভারত করবেন। সুযোগ্য নেতৃত্বে প্রতিটা ওয়ার্ডে, এবং গৌতম হালদারের নেতৃত্বে 4 নম্বর ওয়ার্ডে আমরা করছি, সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে অতিরিক্ত পরিশ্রম করে আমরা মানুষের দরজায় পৌঁছে যাচ্ছি। আমাদের খুব একটা অসুবিধার সৃষ্টি করতে পারিনি, অন্তত কাশীপুর বিলগাছিয়া বিধানসভা ক্ষেত্রে আমি বলেছি। পঞ্চম দফা নির্বাচন শেষ, আগামী যে নির্বাচনগুলো রয়েছে কিভাবে মানুষের কাছে আপনারা থাকবেন? এই যে বিভিন্ন জায়গায় শীতলকুচির ঘটনা, এরকম ধরনের ঘটনাগুলো কি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখালো না কিছু? অ্যাকচুয়ালি এবছরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে বর্তমান কেন্দ্রের শাসক দলের যে সম্পর্ক সেটা অনেকটা মানুষের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। যেমনি এই করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলেছিল নির্বাচিত ভোটাররা মনোনীত হিসেবে কাজ করবে, কারণ এই জনপ্রতিনিধিরাই জনগণের সাথে প্রশাসনের সেতু বন্ধন করে। অবশ্যই এই ভয়াবহ পরিস্থিতিতে ভোটগুলোকে বাতিল করছি না, আমরা বহাল করছি আগামী পৌর নির্বাচন পর্যন্ত। কিন্তু মামলাটা কে করেছিল? বিজেপি। বিজেপি হাইকোর্টে পরাজিত হলো, সুপ্রিম কোর্টে পরাজিত হলো, তারপর বিজেপি যেটা চেয়েছিল সেটা নির্বাচন কমিশন করে দিল। তো এখানেই তো নির্বাচন কমিশনের সাথে বিজেপির যে সম্পর্ক সেটা প্রমাণিত হচ্ছে। প্রথম হালদার দায়িত্ব অনেক, একটাই কি রোগগুলো দাঁড়িয়ে আছে, যেদিন থেকে অতীন ঘোষের নাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেদিন থেকে 4 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের কর্মীরা আসবে, কারণ একটা দক্ষ প্রশাসক, কাজের মানুষ। আমি 5 বছর পৌর প্রতিনিধিত্ব থাকাকালীন দেখেছি অতীন ঘোষ কি কাজ করতে পারে, এবং অতীন ঘোষকে শুধু আমি পৌর প্রতিনিধি হিসেবে আমার অঞ্চলে 20 থেকে 22টা ইয়াং ছেলে, দলের ছেলেদেরকে অতীন ঘোষ চাকরি দিয়েছে। আমি প্রকাশ্যে বলছি, যে সবাই সামনে চিৎকার করে বলছি, যে অতীন ঘোষকে আমরা কাশীপুর বেলেগেছিয়ার প্রার্থী হিসাবে পেয়ে গর্বিত, এবং তার জন্য কাজ করছে 4 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের কর্মীরা প্রাণপাত। আজকে নির্বাচন কমিশনের যে টুকুলুকি সিদ্ধান্ত, সময় কমিয়ে দেওয়া, একদিন আগে করে দেওয়া, বিভিন্ন রকমভাবে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা 34 বছরের বাম অপশাসনে বহু রক্ত দিয়েছে, বহু ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগ, বলিদানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে 2011 সাল। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো গদ্দার মির্জাফর যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত করবে সে মূর্খের স্বর্গে বাস করছে। মির্জাফরের স্থান আস্থা কুড়ে হয়, আর বিজেপি একটা আস্থা কুড়ে দল, ডাস্টবিন পার্টি, জঞ্জাল পার্টি, সেই পার্টিতে এই সমস্ত ডাস্টবিনের আবর্জনা এক জায়গায় হয়েছে। যারা বিজেপি জঞ্জাল পার্টিতে একটা সময় তারা নিজের মুখে বলছে বিজেপি জঞ্জাল পার্টি, বিজেপি নরেন্দ্র মোদি অমিত শাহর হাতে রক্ত লেগে আছে, রক্তাক্ত হাত, রক্ত খেলো রাজনৈতিক দল। আজকে তারা সেই রক্ত খেলোর সাথে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে, তাদেরকে মানুষ চিহ্নিত করেছে, এটা মির্জাফর। মির্জাফরের স্থান বাংলার মুখে হতে পারে না, ইতিহাস থাকবে। তাই অতীন ঘোষ বিপুল ভোটে জয়ী হবে, 4 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীরা রক্ত দিয়ে প্রস্তুত অতীন ঘোষকে জেতাবার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।